আমি মোহাম্মদ মইনুল হোসেন খান, আইওটিআইটিতে দেড় বছর যাবৎ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আইওটার সাথে আমার ব্যক্তিগত দেড় বছরের পথ চলা। আমার লাইফের প্রথম জব আইওটাতে আমি শুরু করি। এখানে সবাই অনেক ফ্রেন্ডলি, পরিবেশটা অনেক ফ্রেন্ডলি, সবাই একসঙ্গে আমরা চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করি। আমরা কোনো প্রবলেম আসলে সবাই খুব ভালোভাবে সেই জিনিসটাকে হ্যান্ডেল করার চেষ্টা করি। সো এখানকার যে এনভায়রনমেন্ট, এখানকার সবাই ফ্রেন্ডলি, সবার সাথে মানে চলাফেরা কাজকর্ম করতে আমার আসলে একটা খুব অসাধারণ এক্সপিরিয়েন্স হয়েছে লাইফে, যেটা আমাকে পরবর্তীতে খুব বেশি উপকার করবে লাইফে আগে যাওয়ার জন্য। আইওটার সাথে প্রথম দিনের অভিজ্ঞতা বলতে, আইওটা আমার লাইফের প্রথম জব, প্রথম জব সেক্টর, সবকিছু খুব ইন্টারেস্টিং লাইফে। যখন প্রথম আমি অফিসে আসলাম, সবাই নতুন মানুষের সাথে পরিচয়, নতুন কলিগ, নতুন এনভায়রনমেন্ট, বাট আমি কখনো মনে করিনি যে এটা একটা নতুন পরিবেশ, নতুন জায়গায় আমি এসে জয়েন করলাম। সবাই অনেক বেশি ফ্রেন্ডলি ছিল, সো আমার জন্য খুব বেশি চ্যালেঞ্জিং ছিল না জিনিসটা। আমার এখনো মনে পড়ে ছোটবেলায় ক্রিকেট খেলার জন্য আম্মুর কাছে অনেক বেশি মার খেয়েছে। সো আমার ছোটবেলা থেকে খুব বেশি ইচ্ছা ছিল একজন ভালো ক্রিকেটার হওয়ার। সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে নিজের প্রফেশন হিসেবে বেছে নেওয়ার প্রধান কারণ এটা একটা চ্যালেঞ্জিং জব বলে মনে করি। এখানে নিজের যোগ্যতা দিয়ে বিভিন্ন রকমের প্রবলেম সলভিং করতে হয় এবং নিজেকে যাচাই করার একটা ফিল্ড এটা। সো আমি এই কারণেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে নিজের প্রফেশন হিসেবে বেছে নিয়েছি। যদি প্রফেশন পরিবর্তনের সুযোগ থাকে তাহলে আমি অবশ্যই ডকুমেন্টারি তৈরিতে চলে যাব, কারণ আমার ওয়ান অফ দ্য মানে ফেভারিট জিনিস হচ্ছে ডকুমেন্ট নিয়ে ঘাটাঘাটি করা, ডকুমেন্ট তৈরি করা, বিভিন্ন রকমের সাবজেক্ট নিয়ে ভিডিও বা ডকুমেন্ট তৈরি করাটা।